আপনারা কি জানেন এমন একটি ওয়েবসাইট রয়েছে যেখানে মানুষ ভূতের সাথে ডেটিং করতে পারে? আপনারা কি জানেন কাবা শরীফের উপরে কেন প্লেন উড়ে যায় না? এছাড়া আপনি কি জানেন পিঙ্কি প্রমিস ভাঙার জন্য হাতের আঙুল পর্যন্ত কেটে ফেলতে হয়? বন্ধুরা, এইসব ফ্যাক্ট বাংলাদেশে এর আগে কোনো চ্যানেল দেখায়নি। তো এইসব মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, যেহেতু নতুন কাজ শুরু করেছি তাই আপনাদের সাপোর্ট আশা করছি। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। নাম্বার 11, বন্ধুরা এই ফ্যাক্টটি জানলে আপনারা সত্যি অবাক হবেন। আপনি যখন ব্রাশ করেন তখন এমন একটা অদ্ভুত টাইপের অনুভূতি সৃষ্টি হয়। বন্ধুরা, আপনারা যখন ব্রাশ করেন তখন আসলে দাঁতকে আপনারা ব্রাশ করেন না, আপনারা স্কেলেটনকে পরিষ্কার করে থাকেন, কারণ দাঁত স্কেলেটনের একটি অংশ। নাম্বার 10, আমি যদি আপনাকে বলি টয়লেট সিট বা আপনার স্কুল বেঞ্চের মধ্যে কোনটি বেশি নোংরা, অবশ্যই এটার উত্তরে আপনি বলবেন টয়লেট সিট। কিন্তু আপনি এই কথাটি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনার ক্লাস বেঞ্চে একটি টয়লেট সিটের থেকেও দুইগুণ বেশি ব্যাকটেরিয়া থাকে, কারণ টয়লেট প্রতি সপ্তাহে এক থেকে দুইবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু ক্লাসরুমের বেঞ্চগুলো কখনোই পরিষ্কার করা হয় না, এজন্যই ক্লাস বেঞ্চগুলো এতটা নোংরা হয়ে থাকে। নাম্বার 9, আপনি হয়তো বা ইন্ডিয়ান কারেন্সিগুলো বা কয়েনের নিচে এরকম ডট দেখে থাকবেন। আপনারা কি জানেন এই ডটগুলো কি জন্য তৈরি করা হয়? এই ডট মার্ক এটাই বলে যে এই কয়েন কোন স্টেটে বানানো হয়েছে। স্টার চিহ্ন কয়েনে থাকলে বুঝতে হবে সেটি হায়দ্রাবাদ শহরে বানানো হয়েছে, ডট চিহ্নটি থাকলে বুঝতে হবে সেটি দিল্লিতে তৈরি করা হয়েছে, ডায়মন্ড আকৃতি থাকলে বুঝতে হবে মুম্বাইয়ে তৈরি হয়েছে, আর কোনোটিতে শেপ না থাকলে বুঝতে হবে এই কয়েনটি কলকাতাতে বানানো হয়েছে, আর এই ডট এটাই নির্দেশ করে যে কয়েনটি কোথায় তৈরি করা হয়েছে। নাম্বার 8, ছোটবেলায় আপনি তো পিঙ্কি প্রমিস নামের গেমের কথা শুনেছেন। আপনাদের আজকের দিনে এই গেমের কথা শুনে ছোটদের মতো লাগবে আর বাচ্চাদের জিনিস মনে হবে। আসলে পিঙ্কি প্রমিস একটি ভয়ঙ্কর গেম এবং এই গেম বেশিরভাগ সোলজাররা খেলে থাকে। পিঙ্কি প্রমিসে যে প্রমিসটি করা হয়, যদি কেউ সেটি ভাঙে তাহলে পিঙ্কি আঙুলটা বা হাতের যেটা ছোট আঙুল সেটা কেটে ফেলতে হয়, আর না হয় গেমটি কাট করতে হয়, আর এই খেলাটিকেই পিঙ্কি প্রমিস বলা হয়ে থাকে, কিন্তু আগের সময়ে এটা অন্য নামে জানা হতো। নাম্বার 7, 1990-এ মানুষেরা সিগারেটের অনেক বড় ভক্ত ছিলেন। কিছু হোক বা না হোক, ইয়াংস্টারদের হাতে অবশ্যই সিগারেট দেখতে পাবেন, তখন সিগারেটকে হেলদি মনে করা হতো। আর এই ছবিটি দেখুন, 1995 সালে সিগারেটের একটি টুল, আর এই টুল দিয়ে একেবারে আপনি এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলতে পারেন, আর এই সিগারেট খাওয়া যন্ত্রটি তখন খুব চর্চাতে ছিল। আর যখন মানুষেরা সিগারেটের খারাপ দিকটা জানতে পারলো তখন মানুষেরা সিগারেট খাওয়ার এই যন্ত্রটি ব্যান করে দিল। নাম্বার 6, চাইনাতে থাকা একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়, তারপরে মেয়েটি যা করলো তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। তারপরে মেয়েটি এত পরিমাণ রাগ হয় যে সে তার বয়ফ্রেন্ডের গাড়ি নিয়ে তাকে মারার জন্য পুরো চাইনার 49টি রেড সিগন্যাল ভেঙে ফেলে। তারপর ছেলেটিকে অনেক বড় ফাইন দিতে হয়, কারণ গাড়িটা তার নামে ছিল। নাম্বার 5, এই ফ্যাক্টটি মোবাইল গেমারদের জন্য খুবই ইউজফুল। আমরা মোবাইলে নানান ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি, আর কিছু সময় এমন হয় গেম খেলতে খেলতে কারো ফোন চলে আসে, আর ফোন ধরার পর কল উইন্ডো ওপেন হয়ে যায়, আর আমরা যে গেম খেলি ওইটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, আপনি ছোট একটি সিম্পল সেটিংস এর মাধ্যমে এই সিচুয়েশন থেকে বাঁচতে পারেন। এর জন্য আপনাকে মোবাইলে ডায়ালে যেতে হবে, আর এই 3 ডটে গিয়ে সেটিং এ গিয়ে সেখানে আপনাকে ক্লিক করতে হবে, শো কলস ইন পপ আপ অপশন এনেবল করতে হবে। এরপর যখনই কল আসবে তখন আপনি ওই অ্যাপের ওপর কল রিসিভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয় এই ফ্যাক্টটি জানতেন না, তাই চটপট এই ভিডিওটি শেয়ার করুন আপনার গেমার বন্ধুদের কাছে। নাম্বার 4, এই ফ্যাক্টটি অনেক হাসির। দিল্লিতে একটি ছেলে থাকতো, সে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিল। তার মা তাকে ফ্যান ঠিক করতে বলেছিল, কোনো কারণে সে ওই ফ্যানটি ঠিক করতে পারেনি। সেই রাগে তার মা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে, আর তার মা তাকে বলেছিল, তুই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হয়ে একটি ফ্যান ঠিক করতে পারিস না, তুই আবার কিসের কাজের। নাম্বার 3, আপনারা তো কিন্ডার জয় নামের এই চকলেটটির কথা অনেকেই শুনেছেন, কারণ বাচ্চাদের মধ্যে এই চকলেটটি অনেক পছন্দের, কারণ এটার দাম অনেক বেশি, এজন্য আমাদের মতো মানুষেরা এই চকলেটটি খেতে পারে না, কিন্তু আমরা অনেকে খাওয়ার জন্য জেদ করতাম। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ইউএসএতে এই চকলেট
চকলেটটি ব্যান করা হয়েছে। ইউএস এর শহরে আপনি এই চকলেটটি কোথাও পাবেন না। আর আপনাকে যদি এই চকলেটটি ইউএসএ তে খেতে হয় তাহলে স্মাগলিং এর মতো বড় একটি অপরাধ হবে। আর আপনি যদি কোনো দেশ থেকে প্লেনে করে ইউএসএ তে এই চকলেটটি নিয়ে যান তাহলে আপনাকে বড় ধরনের ফাইন দিতে হবে। আর এই ফাইনের পরিমাণ $3,000 বা আপনাকে জেলও খাটতে হতে পারে। চকলেটটি ব্যান হবার কারণ এর ডিমের মতো আকৃতি, আর বাচ্চাদের গলাতে এটা আটকে যেতে পারে, আর এটি বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে, তার জন্য এটি ব্যান করা হয়েছে। নাম্বার 2, আপনি কি কখনো ইগলের বাসা দেখেছেন? যদি না দেখে থাকেন তো আজকের এই ভিডিওতে দেখে নিন। যে কোনো পাখির বাসা থেকে ইগল তার বাসা অনেক উপরে বানিয়ে থাকে যাতে ইগল ছাড়া আর কোনো প্রাণী ওইখানে যেতে না পারে। আর তার বাসা বেশিরভাগ সময় পাহাড়ে বানানো হয়ে থাকে। আর তার বাসা অন্য পাখিদের থেকে অনেক বড় হয়, যেমন এই ছবিটি দেখুন, এটা 2 সাইজের একটি ইগলের বাসা। আর কিছু কিছু সময় ইগলের বাসাগুলো এর থেকে অনেক বড় হয়ে থাকে। নাম্বার 1, মক্কা শরীফের উপর দিয়ে প্লেন কেন উড়ে যায় না? আপনারা তো মক্কা মদিনাকে সবাই চেনেন, যেখানে মুসলমানরা তাদের তীর্থ যাত্রার জন্য যায়। এছাড়া মক্কাকে আল্লাহর ঘর বলা হয়ে থাকে। মক্কা মদিনার উপর দিয়ে কেন প্লেন উড়ে যায় না, এমন কেন হয়ে থাকে? আসলে মক্কা শরীফে একটিও এয়ারপোর্ট নেই, এখানে কোনো প্লেন দেখা যায় না। সৌদির প্রেসিডেন্ট মক্কার জায়গাটাকে লোকাল লাইন এরিয়া ঘোষণা করেছে, যার কারণে যেই প্লেন মক্কার উপর দিয়ে উড়ে যায় সেই প্লেনকে একটু দূর দিয়ে ঘুরে যেতে হয়। লোকাল লাইন এরিয়া ঘোষিত করার অনেক কারণ রয়েছে। মক্কাতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে, তাই প্লেন যদি ক্রাশ হয় তাহলে নিচে থাকা লক্ষ লক্ষ মানুষ নিহত বা আহত হতে পারে, আর এত সব কারণে মক্কার উপর দিয়ে প্লেন উড়ে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, এবং এর মধ্যে কোন ফ্যাক্টটি আপনার বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি স্কিপ করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।